সারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে 14 গ্রাম বিভিন্ন 8টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের নির্মাণ প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 গ্রাম উপজেলার প্রতিনিধি সফিউল আলম এর প্রতিবেদনে বিস্তারিত। সারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে কুমিল্লার 14 গ্রামে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 3টি মাধ্যমিক বিদ্যালয় ও মুন্সিরহাট ইউনিয়ন বসন্তপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহ 2টি মাদ্রাসা ভবনের নির্মাণ প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল 10টায় 14 গ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি মুজিবুল হক এমপি বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনতার উদ্দেশ্যে তুলে ধরেন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় দেশের মানুষের স্বার্থে আবারও জয়যুক্ত করার সকলকে ঐক্যমত হয়ে কাজ করার আহ্বান জানান মুজিবুল হক এমপি। 14 গ্রাম উপজেলার নির্বাহী অফিসার তানবীরের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন 14 গ্রাম পৌরসভা মেয়র জি এম মীর হোসেন মিরু, 14 গ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল, 14 গ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, 14 গ্রাম ভূমি অফিসার তমালিকা পাল, 14 গ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনা শাহ, জেলা পরিষদ সদস্য এনামুল হক বার্ট কামালসহ বিভিন্ন চেয়ারম্যান ও আওয়ামী সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।